রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমরা আমরা সাহরি খাওয়ার জন্য উঠি সবাই কি বলেন সাহরি খাওয়ার জন্য উঠি না সাহরি খাওয়ার জন্য উঠেন তো সবাই সাহরি খাওয়ার জন্য যেহেতু উঠবেনই আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠে যান মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে আপনাদেরকেও বলছি সাহরি খাওয়া ভোর রাতে আপনি আপনারা তো অনেকে রান্না বান্না করেন একটু আগে উঠেন 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ সারা বছর আমরা অনেকে এই তাহাজ্জুদ পড়তে পারি না রমজান মাসে একটা সুযোগ আছে যেহেতু ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠতেই হয় ওই সময়টাকে আসুন কাজে লাগাই 30 মিনিট বা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ সুবহানাল্লাহ আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর রাতের তাহাজ্জুদ কি কখনো মিস হতো জোরে বলতে হবে মিস হতো আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআথাকা রাব ربك مقاما محمودا اور ابھی راتের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল আমাদের মা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কেন ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদমা আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহর নবী পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আমার নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায় তাহাজ্জুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহর নবী বলেছেন বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এত কাছে চলে যাবে নবীজি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল কিয়ামুল লাইল বা রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের নেক আমল ছিল وَهُوَ قُرْبَةٌ إِلَى رَبِّكُمْ তুমি যদি এই তাহাজ্জুদের আমলকে তোমার নিয়মিত আমল বানাতে পারো এই আমল তোমাকে তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দা বান্দিতে পরিণত করে দিবে রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত চানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর কাছে সম্মান বাড়াতে চাও
করবেন নামাজকে নিজের আমল বানান এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দেবে সুবহানাল্লাহ পড়ে রমাদানে এই তাহাজ্জুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের জোরে বলেন সুযোগ আছে কি না এই সুযোগটা আমরা কাজে লাগাবো পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার সাহরি খাবেন সুন্নতি তরিকায় কি তরিকায় এখন বলবেন হুজুর সাহরি খাওয়ার সুন্নতি তরিকা কি সাহরি খাওয়ার সুন্নতি তরিকা হলো আমরা বাংলাদেশের মানুষ সাহরিতে আমরা ভাত মাছ মাংস আমাদের দেশীয় খাবার আমরা খাই এতে কোনো অসুবিধা নাই চেষ্টা করবেন সাহরিতে একটা খেজুর খাওয়া যায় কি কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন সাহরিতেও তেমন খেজুর খেতেন খেজুর একটা বরকতময় খাবার তো খেজুর আপনারা খাবেন কেন না তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে আপনারা জানেন কি না খেজুরের দাম এখন কম না বেশি জোরে বলেন আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার বড়ই দিয়ে ইফতার করে আচ্ছা আপনারা শুনেন আমি কি বলি আগে আপনি এই কথা বলে কিন্তু 90% মুসলমানদের মনে আঘাত দিয়েছে মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কথাটা বলেছেন আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন আপনি খেজুর ইফতারে খাইতেই হবে এটা ফরজ নয় আল্লাহর রাসূল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন নইলে পানি দিয়ে ইফতার করতেন আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করব এটাও তো সুন্নত এভাবে বলতে পারতেন কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলে হতো তো আল্লাহর রাসূলের সময়ে বড়ই ছিল না কি বলেন বড়ই ছিল না নবীজি খেজুর খাইতেন কেন এটা এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যে সারা দিন আমরা উপবাসে থাকি সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই এরপরে পানি খাই পানি পান করি সারা দিনের সকল দুর্বলতা রুক্ষতা শুষ্কতা সব চলে যায় সুবহানাল্লাহ তো খেজুর আপনি আমদানি করতে পারেন না এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি আর শুধু খেজুর না অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা অক্টেনের দাম ছিল 130 টাকা আপনাদের অঞ্চলে 1 টাকা আরো বেশি রাখে 99 পয়সা 1 টাকা হবে তো যাই হোক এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন 4 টাকা কিন্তু যখন বাড়ানো হয়েছিল 1 লাফে কত টাকা হ্যাঁ কে বলছে 30 টাকা 85 টাকা থেকে 83 বা 85 টাকা মনে হয়েছিল 83 বা 85 সম্ভবত তো 83 বা 85 থেকে হয়েছিল কত 130-এর উপরে হয়েছিল পরে আবার কিছু কমছে কত জানি প্রথমে ছিল সয়াবিন তেলের দাম কত ছিল 5 লিটারের দাম কত ছিল 450 টাকায় পাওয়া যেত বা 470-80 এক লাফে গিয়েছে কোথায় 950 টাকা কমছে আর আহা রাস্তাঘাট ব্রিজ কালপাট এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান মানুষের মৌলিক কিছু উপাদান আছে না মৌলিক প্রয়োজন উপাদান না মৌলিক প্রয়োজন তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি জোরে বলেন আমার জনগণ যদি না খেয়া মরে যায় খাইতে না পারে আমি রাস্তাঘাট দিয়ে কি করব আগে মানুষের ঘরে ঘরে আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন এরপরে উন্নয়নের কথা বলুন মানুষটা খাওয়ান আগে না খেয়ে মরে গেলে কেমন হবে কি আমার কথায় কি বেজার হলেন নাকি 1000 টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের 2 বেলার খাবার আনতে পারবেন আপনি অসম্ভব এটা
সম্ভবই না আপনি বড় বড় কথা বলেন আপনার আলগা পয়সা আছে তো সবার তো আলগা পয়সা নাই আলগা পয়সা বুঝেন আপনারা আচ্ছা বুঝলে ভালো আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন আবার খুব তুইতকারী করেছেন তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো আরে বাপ রে বাপ এই লোকটার এখন কিছু নাই তো এজন্য এত বড় বড় কথা বলে আগে এরকম কথা বলতো না ঠিক কি না বলেন যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো আপনি 24 ধরে ক্ষমা চাইতে হবে আপনাকে আপনি দৃষ্টিটা দেখিয়েছেন এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কিন্তু নবীর সুন্নতকে সবাই ভালোবাসে খেজুর আনতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনার ব্যর্থতা আড়াল করতে গিয়ে মানুষকে আপনি বড়ই খাওয়াতে চান বড়ইর দাম কি কম নাকি আমি তো জানি না বড়ইর দাম কত না ও বড়ইর দিনও শেষ তো খাবে কি তাইলে তা দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয় রেসিপির তো অভাব আমরা সারা বছর খেজুর খাই আর না খাই মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ ইসলাম প্রিয় দীন প্রিয় নবীর এক একটা সুন্নাত আমাদের কাছে অনেক দামি অনেক আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে আমাকে যে ভালোবাসে সে আমার সাথে কিয়ামতের দিন একসাথে জান্নাতে থাকবে খেজুর খাবো কেমনে আমরা যে দাম খেজুরে একটু ভালো খেজুর কিনতে গেলে এখন 1800-2000 টাকা লাগে তাও পাওয়া যাইতেছে না এখন বাজারে খেজুর নেই অথচ উচিত ছিল এটা বাণিজ্য মন্ত্রণালয় আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে কয় নাম্বার পয়েন্টে সাহরি সুন্নতি তরিকায় খাবেন চেষ্টা করবেন আপনারা আর সাহরি খাওয়া মিস দিবেন না অনেক কাছে ঘুমাইতে ঘুমাইতে শেষ শুনেন সাহরির ব্যাপারে কিন্তু খুব সুন্দর একটা হাদিস আছে আপনাদের কষ্ট হচ্ছে দেখেন আল্লাহ নবী কি বলেছেন তাসাহারু তোমরা সাহরি খাও ফা ইন্না ফিস সাহুরি বারাকা কারণ সাহরির এই খাবারের মধ্যে বরকত আছে আল্লাহতে সাহরি খাওয়ার পর ইফতার হয়ে যায় ইফতারের টাইম পর্যন্ত আমরা না খায়া আছি মেজাজ তখন নরম না গরম জোরে বলেন ওই যে এই খাবারে বরকত আছে সুবহানাল্লাহ পড়েন বারাকা আরবি শব্দ এর অর্থ হলো কল্যাণ ইসলামী শরীয়তের পরিভাষায় বারাকা বলা হয় এমন জিনিসকে যেটার মধ্যে আল্লাহ বিশেষ কল্যাণ দান করেন আল্লাহ নবী বলেছেন সাহরির খাবারটা বরকতময় এই খাবারে আল্লাহ তাআলা বরকত দান করেন সুবহানাল্লাহ সাহরি খাবার দুইটা ফায়দা জোরে বলেন কয়টা ফায়দা এক নাম্বার সওয়াব কাজে কর্মে বরকত পাবে কি পাবেন আরেকটা ফায়দা আছে না আরেকটা ফায়দা কি আল্লাহ নবী বলেছেন আস-সুহুরু আকলাতুম বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইউজরা আহাদুকুম জারআতাম মিম্মা তোমরা সাহরি খাওয়া ছেড়ে দিও না যদি সাহরি খাবার জন্য তুমি সময় পাচ্ছ না এমন হয় এক ঢোক পানি হলেও সাহরি খেয়ে নাও কারণ যারা সাহরি করে ফা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন সময় হলো সাহরিটা দেরি করে খাওয়া দেরি করে খাওয়া মানে এই নয় যে একদম সাহরির টাইম শেষ আজান হয়ে গেছে তাও খাইতে থাকবে মানে হলো ধরেন আজকের টাইম শেষ 3:55 তো 3:35-40 খাবার খেতে বসে শেষ টাইমে খাবে এরপরে আসুন 4 নম্বর কষ্ট হচ্ছে না তো আপনাদের রোজা শুরু হয়ে গেল রোজা কি হলো এই তো আমি সাহরি খেলাম রোজা কি হলো অনেকে আছে নিয়ত পরে আবার না ভাই তুহান এই ভুলটা ভাঙেন নিয়ত করা ফরজ নিয়ত পড়া বিদআত নিয়ত করাটা নিয়ত কি এই যে আমি সাহরিটা খেলাম কোন ইচ্ছায় কোন উদ্দেশ্যে খেলাম
রোজা রাখার উদ্দেশ্যই তো গেলাম আজান হলো বা টাইম হলো বন্ধ করে দিলাম এই এটার নাম নিয়ম ইংরেজিতে বলে ইন্টেনশন বাংলায় বলি আমরা ইচ্ছা আমি তো সাদি খেয়েছি কোন ইচ্ছায় রোজা রাখার ইচ্ছায় এটা পড়া লাগে আচ্ছা আমরা চার নাম্বার বলছিলাম রোজা শুরু হয়ে গেল এখন প্রপার ওয়েতে ফাস্টিং করবেন প্রপার ফাস্টিং মানে যথাযথভাবে রোজা রাখবেন রোজাটা কি আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশরব শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি আল্লাহর নবী বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাথ নিশ্চয়ই রোজা হলো সারা দিন উপবাসে থাকার পাশাপাশি রোজা হলো সকল অন্যায় থেকে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে সেফ রাখা এটার নাম হলো রোজা আল্লাহর নবী বলেছেন রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জৌ এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো কল্যাণ হয় না অর্থাৎ এদেরকে আল্লাহর নবী রোজাদার বলেন নাই বলেছেন উপবাসকারী প্রকৃত রোজাদার কারা আল্লাহর নবী বলেছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা সারা দিন উপবাসে থাকার পাশাপাশি সকল অন্যায় থেকে গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে প্রকৃত রোজাদার হলো তারা মাল্লাম ইয়াদা কাউলাজ জুম ওয়াল আমারা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারল না অন্যায় অনর্থক গুনাহের কাজ ছাড়তে পারল না ওই ব্যক্তির রোজা রাখার মধ্যে কোনো কল্যাণ হলো না রোজা রাখে সারাদিন ফেসবুকে ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে রোজা রাখে পাবজি পাবজি খেলে সময় নষ্ট করে রোজা রাখে জুয়া খেলে রোজা রাখে বেপদ্দা ঘর থেকে বের হয়ে যায় রোজা রাখে সুদ খায় রোজা রাখে ঘুষ খায় এরকম রোজা রেখে যে ব্যক্তি অন্যায় করে অপকর্ম করে গুনাহ করে তার রোজাতে কোনো ফায়দা নাই আমরা কয় নাম্বার পয়েন্টে জানিছিলাম চার নাম্বার পয়েন্ট হচ্ছে প্রপার ফাস্টিং প্রপার আপনাকে প্রপার রোজাদার হতে হবে ভালো রোজাদার আপনাকে রমজানের হক আদায় করে রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পাঁচ নাম্বার এই রমজান কিসের মাস বলেন তো কোরআন নাজিলের মাস শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن رمضان মাসকে আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্কিত করেছেন এটা কোরআন নাজিলের মাস এজন্য পাঁচ নম্বরে রমজানকে ইফেক্টিভ ভাবে কাজে লাগানোর জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআনের চর্চা করবেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন কারণ এটা কোরআনের মাস মনে রাখতে হবে এটা কোরআনের মাস প্রত্যেকে পরিকল্পনা গ্রহণ করেন যাতে করে রমজানে অন্তত একবার কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়তে পারেন পারা যাবে না ছাত্র যুবক ভাইয়েরা পারা যাবে না হাফেজ ভাইয়েরা এক পারায় কয় পৃষ্ঠা আচ্ছা শুনেন কৌশল শিখিয়ে দেই এক বসায় ২০ পৃষ্ঠা পড়তে প্রথম দুই তিন দিন হয়তো আবেগের ঠেলায় পড়বেন পরে আর পড়তে পারবেন না হয়তো এই জন্য সিস্টেম শিখাই দেই কি করে পুরো রমাদানে কোরআন শেষ করবেন মা বোনরাও শুনেন এক পাড়ায় আছে ২০ পৃষ্ঠা প্রত্যেক দিন নামাজ কই ভক্ত একটু আগে আমরা নামাজের ওয়াদা করছি না তাহলে প্রত্যেক নামাজের পরে পড়েন চার পৃষ্ঠা কয় পৃষ্ঠা চার পাশা শেষ এক পাড়া হয়ে গেছে না চার পৃষ্ঠা পড়তে আপনাদের পাঁচ থেকে দশ মিনিট আমি দশ মিনিট যদি ধরি আচ্ছা নামাজের পরে একটু বসে দশ মিনিট কি কোরআন তিলাওয়াত করা যায় না জোরে বলেন যায় কিনা যারা দুইবার কোরআন খতম দিতে চান রমজানে তারা প্রত্যেক নামাজের পরে পড়বেন আট পৃষ্ঠা যারা তিনবার কোরআন খতম করতে চান তারা পড়বেন বারো পৃষ্ঠা কি বলেন পারবো না আমরা রমজানে একবার পুরো কোরআন পড়তে পারবো তো ইনশাল্লাহ আর যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না এই রমাদানে যে কারো কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখুন প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চালু রাখুন কোরআন নাজিলের মাসে যাতে মানুষ কোরআন শিখতে পারে কোরআনুল করিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ না নফল জোরে বলেন তাহলে সবাই এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ
পাশাপাশি যদি পারেন সবচেয়ে ভালো হয় প্রতিদিন আপনারা যে চার পিসটা প্রত্যেক নামাজে পড়বেন ওটা অর্থ সহ পড়ে ফেলুন অর্থ সহ পড়তে পারবেন না তাহলে লাগবে 20 মিনিট লাগবে কি 20 মিনিট তাহলে রমজানের পরে অন্তরে একটা প্রশান্তি পাবেন সুবহানাল্লাহ এটা আমার জীবনের সেরা রমজান এই রমজানে পুরো কোরআন অনুবাদ সহ পড়েছি সুবহানাল্লাহ আসুন নাম্বার 6 6 নাম্বার ইফতার সুন্নতি তরিকায় খাবেন কি তরিকায় খাবেন সুন্নতি তরিকায় ইফতার খাওয়া কি রকম শুরুতেই ছোলা শরবত নাকি শুরুতেই খেজুর আবারও খেজুরের প্রসঙ্গ কি খাবেন শুরুতে পানি নয় শুরুতে না থাকলে তখন কি পানি ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে ইফতারের সময় দোয়া করবেন ইফতারের দোয়া আছে না দোয়া করবেন এরপরে পানি পান করেন এরপরে আপনি ইফতার খান তবে ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খান স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাবেন না এতে করে শরীর বা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে আবার আমাদের দেশে অনেক মানুষ ইফতার লম্বা সময় খাইতে খাইতে মাগরিবের নামাজের জামাত ঠিকমতো আদায় করে না কি বলেন আছে না নাই ইফতার হালকা করে খান হালকা খেয়ে নামাজে যান নামাজ থেকে এসে আবার অল্প করে খান ডাক্তাররাও নিষেধ করে যে একবারে বেশি খাবার খাবেন না বরং একটু পরপর একটু পরপর হালকা হালকা খান যারা এক বসায় খায় অতিরিক্ত খাদক যারা এদের শরীর ঠিক থাকে না এদের হয় পেট মোটা হয়ে যায় বুড়ি মোটা হয়ে যায় তারপর এদের নানান সমস্যা তো আরো আছে অল্প খাবার খা আল্লাহর রাসূল খাবার খাইতেন বেশি না পরিমিত না কমও না কমও না বেশিও না কম খাইলেও সমস্যা বেশি খাইলেও পরিমিত খাবার খেতে হবে পাকস্থলীর এক ভাগে খাবার আরো এক ভাগ পানি এক ভাগ দেখবেন শরীর হালকা থাকবে এই যে আমি কথা বলতেছি আমাকে ভাইরা কিছুক্ষণ আগে খাওয়াইছে আমি যদি খাইতে খাইতে গলা পর্যন্ত এনে ফেলতাম শ্বাস ফেলতে পারতাম খাইলাম কি আমি বুঝেছি আমি খেয়েছি আমার মতো ঠিক আছে যে খাবার খেয়েছি আমার পেটের অর্ধেকের বেশি খালি আছে এখন কমিটি আবার ভাববেন না যে হুজুর মনে আবার খাবো আমি এরকমই খাই কি শরীর দেখে কি মনে হয় খুব বেশি খাইতে না এরকমই সারা বছর থাকে আলহামদুলিল্লাহ কোন নবীর পেট থেকে বুক থেকে পেট উঁচা ছিল আপনি সুন্নত মেনে খান ভুঁড়ি বাড়বে না পেট ভরবে না ফিজিক্যাল ফিটনেস থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে সুবহানাল্লাহ তাইলে ইফতার সুন্নতি তরিকায় আমরা খাবো ইনশাআল্লাহ সাত নাম্বার ইফতারের সময় আপনারা একটা কাজ করেন রাগ করবেন না আপনারা বলবো আমি ইফতারের আগে আপনারা অনেকেই সবাই একসাথে মিলেমিশে আড্ডা দেন গল্প করেন বিভিন্ন ধরনের গল্প উঠে মহিলারাও তখন ইফতার কি করে মানে চার পাঁচজন মহিলা এটা দিয়ে ওটা দিয়ে মানে ইফতার বানানোতে ব্যস্ত থাকে না ইফতারটা আসরের পরে আমার মা বোনেরা শোনেন মা বোনরা তো আছে না ইফতারটা আসরের পরে তাড়াতাড়ি বানাই ফেলেন ইফতারের অন্তত 20 মিনিট আগে আর যদি না পারেন 15 বা 10 মিনিট আগে হলো বাড়ির সবাই ঘরের সবাই একসাথে বসে চুপচাপ হয়ে যান কিছু তিলাওয়াত করেন ইস্তিগফার করেন দুরুদ পড়েন এরপরে ইফতার সামনে নিয়ে দোয়াটা করেন কারণ আল্লাহর নবী বলেছেন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন তো আস্তে বললেন সুবহানাল্লাহ ইফতারি সামনে নিয়ে দোয়া করলে যেহেতু দোয়া ফিরাইয়া দেওয়া হয় না ইফতারের আগ মুহূর্তের প্রত্যেকটা দিন আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন রমজানের মাস প্রত্যেক ইফতারে আপনারা সবাই ইফতার সামনে নিয়ে দোয়া করবেন আবার রমজান মাস আসলেই দেখা যায় বিভিন্ন এলাকায় ইফতার মাহফিল ইফতার মাহফিলে বক্তৃতা করতে করতে আজান হয়ে যায় যে ইফতার মাহফিলে দেখবেন বক্তৃতা দিতে দিতে আজান হয়ে যায় দাঁড়ায় যাবেন বন্ধ করেন বক্তৃতা ইফতার মাহফিলে ইফতারের আগে 10-15 মিনিট সবাই মিলে মোনাজাত করেন দোয়া করেন ওই দোয়া ফিরাইয়া দেওয়া আর যুবক ভাইরা তো মডার্ন তারা ইফতারের আগে সেলফি তুলে প্রথম রোজার ইফতার খাইলাম এটা শুরু হবে দুই দিন পরে তারাবি পড়বে মসজিদে গিয়ে একটা সেলফি মারবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি পড়লাম
সারি খাইয়া আরেকটা পোস্ট দিবে আলহামদুলিল্লাহ প্রথম সারি খাইলাম ইফতার খাইয়া আরেকটা পোস্ট মারবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতার খাইলাম তো এটা কি সেলফি তোলার বিষয় নাকি ইবাদতের ভিতরে এখন আমাদের রিয়া ঢুকে গিয়েছে রিয়া যেন ঢুকে না যায় রমজানের মাস সেলফি তোলার মাস নয় রমজানের মাস হলো ইবাদতে ইফতার সামনে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত থাকবেন না মোবাইলটা দূরে রাখেন অনেকে আছে ইফতার সামনে নিয়ে ফেসবুক চালায় কই ফেসবুক চালায় চালায় টাইম চলে যায় অনেকে আছে গেমস খেলায় পাবজি বাবজি ফ্রি ফায়ার খেলায় যাতে করে সময়টা চলে যায় ইফতারের টাইম চলে আসে ইফতার সামনে নিয়ে এ ধরনের অহেতুক কাজ করবেন না আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে বসেন একসাথে দোয়া করেন হাত তুলেন আল্লাহর কাছে দোয়ার এমন পাওয়া আর দোয়াকারী বান্দাকে আল্লাহ এমনি ভালোবাসেন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলিন ফা ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইউসআল তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহর কাছে চাইতে থাকো কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি মাল্লাম ইয়াসআলিল্লাহ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন তার উপর বেজার হয়ে যান দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয় কিন্তু আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ নারাজ হন বরং বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যান দুয়ার পাওয়ার আছে না নাই অসম্ভব অসম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে বলবেন হুজুর অসম্ভব সম্ভব হইছে একটা মিসাল দেন তো এটা দলিল দেন তো বলেন তো বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় নাকি কথা কন না কেন বন্ধা নারী বুঝেন না যে সন্তান জন্ম দিতে অক্ষম তাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না কিন্তু মারিয়ামের নামে তো কোরআনে একটা সূরা আছে মারিয়াম আলাইহাস সালাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী সুবহানাল্লাহ ছোট্টবেলায় তিনি তার ছোট্টবেলায় তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে সিজনের ফল বললেন কি ব্যাপার এখন তো এই ফলগুলোর সিজন না কোথা থেকে এগুলো আসলো তিনি তখন বললেন এগুলো এসেছে যার তরফ থেকে তিনি কে জাকারিয়া আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন সিজন ছাড়া যদি সিজনের ফল আল্লাহ দিতে পারে তাহলে সে আল্লাহ তো যে মহিলার সন্তান হওয়ার কথা না ওই মহিলাকেও সন্তান দিতে কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী এসেছে মেহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে রব আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দাও তিনি দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে উত্তরাধিকার দাও উত্তরাধিকারহীন করে দিও না একা করে দিও না তিনি যখন এই দোয়া করলেন আল্লাহর কাছে এই দোয়া এত ভালো লাগলো দোয়া কবুল করে দিয়ে তামাম দুনিয়ার বিজ্ঞানের ধারণাকে উল্টায়া দিয়া বন্দা নারীর ঘরে আল্লাহ সন্তান দিলে তো দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ দোয়া করলেন তার রোগ ভালো করে দিলেন কে ইউনুস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়েছেন মাছের পেটের ভেতর থেকে দোয়া কবুল করে বাঁচায় দিলেন কে এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তো তোমার নিকটেই আছি কোরআনে কারিমে আল্লাহ বললেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইয়াসতাজিবুনি ওয়ালইয়ুমিনু মিনো বিলাল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ তাআলা বললেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব ও নবী আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তুমি তাদেরকে বলো ফা ইন্নি করিব আমি তাদের নিকটে আছি বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব সুবহানাল্লাহ ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না কারণ আল্লাহ তখন এত খুশি হন কতটা খুশি হন শুনেন সারাটা দিন রোজা রেখেছি পিপাসা আছে ক্ষুধা আছে
ইফতার সামনে বান্দা খায় না আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের অপেক্ষা করে কারণ 1500 বছর আগে আল্লাহ আইন পাশ করেছেন আইন দিয়েছেন তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ইফতারের সময় পর্যন্ত তোমাদের রোজাকে পরিপূর্ণ করো ইফতারের সময়ের আগ পর্যন্ত যত ধরনের খাবারই সামনে থাকুক না কেন বান্দা কি খায় নাকি খাবার আছে খায় না তখন বান্দা যখন গোলামের মতো হাত তুলে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বান্দাকে নিয়ে গর্ব করেন দেখ ফেরেশতা এই মানুষ বানাতে তুই আমাকে নিষেধ করেছিলি এই আদমের সন্তানগুলো এখন ইফতার সামনে নিয়ে খাবার সামনে আছে খায় না আমার গোলাম গোলামের মতো আনুগত্য করে আমার কাছে হাত তুলেছে আমি আমার বান্দাকে কেমনে ফিরাইয়া দেই আমার বান্দাকে তো ফিরাতে আমার মন চায় না ইচ্ছে হয় না আমার বান্দা এখন যা চাইবে আমার বান্দার দোয়া আমি কবুল করে নিব একটা ইফতারের আগেও দোয়া মিস হবে পারবেন পারবেন ইনশাআল্লাহ 8 নাম্বার রমজান মাসে প্রত্যেক দিন কিছু সদকা করার চেষ্টা করুন পারবেন না আপনারা কেন সদকা করবেন শুনেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দামশীল মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিব্রিল আবার তার এই সৎকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন জিব্রিল আমিন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন আল্লাহ রাসূলের সাথে জিব্রিল আমিন রমাদানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন ফায়ুদারিসুল কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন নবীজিও জিব্রিল আমিনকে কোরআন শোনাতেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহর নবী বলেন এই হাদিসে এসেছে আল্লাহর নবী এত দানশীল হয়ে যেতেন আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে আল্লাহর নবী রমজানুল মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতে সবার সাধ্য এক রকম না সবার সামর্থ্য কি এক রকম যার সামর্থ্য কম আপনার যতটুকু সামর্থ্য আছে যেমন আমি যদি একটা উদাহরণ দেই আমি প্রতিদিন ইনকাম করি 1500 টাকা তো আমি 50 100 বা 200 আমার যা ইচ্ছা প্রতিদিন এই টাকাটা সৎকার করেন মা বোনরা তো বাড়ির বাহিরে যেতে পারেন না তারা কি করবেন আমার মা বোনদেরকে বলছি বাড়িতে একটা বাক্স বানাবেন বক্স টিস্যু বক্স আছে না টিস্যু বক্স আমার যদি ছেলে মেয়েরা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু তালা দিয়া কোনো একটা বাক্সের ভিতরে রাখেন প্রতিদিনের সৎকার নিয়তে ওই বাক্সের ভিতরে রাখুন তারপরে যে কাউকে পেলে দিয়ে দিবেন বা রমজানের শেষ দশকে গিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ শেষ দশকে একদিনও দান মিস করবেন না কেন ওই শেষ দশকে কদর আছে না নাই কদরের এক রাত কদরের এক রাত এক রাতের ইবাদত কয় হাজার মাসের চাইতে উত্তম তার মানে কদরের রাতের এক টাকা সৎকার হাজার মাসের এক টাকা সৎকার চাইতে উত্তম সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না দান মিস হবে দান মিস হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন নয় নাম্বার হলো নয় নাম্বারই তো আসছে নয় নাম্বার হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করে এই মাসটা কাটাবেন জিকির আজকার বেশি বেশি করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হু আকবার এগুলো বেশি বেশি জপবেন 10 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবেন দেখি বলেন তো আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন কয়বার মাশাআল্লাহ কয়বার এক হাদিসে এসেছে 70 বার আর এক হাদিসে এসেছে 100 বার আল্লাহর নবী প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর নবীর জীবনে কি গুনাহের কোনো ছিটাফুটা আছে নাকি না আস্তে বলবেন না জোরে বলেন আছে নাকি না আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরে ডেইলি ইস্তেগফার করেন কতবার আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই আমরা ইস্তেগফার করি হ্যাঁ করেন না মাশাআল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমার ভাইয়ের চেহারা দেখেই মনে হচ্ছে করে কি নূরানি চেহারা নাওয়ারাল্লাহু ওয়াজহাক আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করে আমিন চেহারা অনেক মানুষের কালো হইলেও আলো থাকে গুনাহগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে দেখবেন আমাদের ইমাম সাহেব 10 12 হাজার টাকা বেতন পান চেহারা সুরত সুন্দর কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে এসি গাড়িতে এসি বাড়িতে থাকে অনেক টাকা পয়সা আছে ভালো ভালো খাবারও খায় কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে তো লাগবেই তো খায় তো আলগা পয়সা খায় কি আলগা পয়সা খায় এজন্য তার এই অবস্থা হারাম খুরদের হারামের চিহ্ন চেহারায় ফুটে উঠে আমরা কোন জায়গায় ছিলাম জানি ইস্তিগফার আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে তো নবীজি যদি গুনাহ ছাড়া 100 বার তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না 100 বার কেমনে করবেন আপনারা একটু কৌশল শিখাই দেই এক বসায় তো 100 বার করা সম্ভব নাও হইতে মানে কিভাবে করবেন কিভাবে করবেন আপনারা একটু পর পর মনে করেন সকালবেলা হাঁটতেছেন বসতেছেন হাঁটতেছেন গাড়িতে আছেন আস্তাগফিরুল্লাহ সকালে পড়লেন 20 25 বার দুপুরে আরো 10 15 বার বিকালে আরো 20 30 বার সন্ধ্যাবেলায় আরো বাকি 20 30 বার এভাবে মোটামুটি যেন সারা দিনে 100 বার হয়ে যায় পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 11 নম্বর হলো বেশি বেশি দুরুদ পড়বেন কি পড়বেন দুরুদ হলো একটা লাভজনক আমল এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই দুরুদ হলো একটা লাভজনক আমল আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে মান সাল্লা আলাইয়া সলাওয়াতুল্লাহি আলাইহি আশরা সলাওয়াত যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ একবার দুরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়টা এখানেই ফায়দা শেষ নয় দুরুদের ফায়দা শুনেন আল্লাহর নবী আরো বলেছেন যে আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত যেমন নাজিল করেন তেমনি আমলনামা উল্টায়া আল্লাহ আরো 10টা আসগিরা গুনাহ maaf করে দেন এরপরে তিন নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন একবার দুরুদ পড়লে কয়টা লাভ হাঙ্গুল দেখে বলেন কয়টা লাভ এক একবার দুরুদ পড়লে 10 বার আল্লাহ রহমত নাজিল করেন 10টা সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেন এবং 10 আল্লাহ তাআলা আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরুদ পড়বে আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনে আমার উপর দুরুদ পড়ে না তার উপরে লানত তার উপরে এজন্য নবীজির নাম শুনলেই পড়বেন যেমন কেউ এখানে বলতেছেন নবী করিম সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু কেউ বলেছে রাসূল শুনলেই পড়বেন সাল্লাল্লাহু শুনেছেন কেউ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ নবীজি বলেছেন যে আমার উপর দুরুদ পড়ে না সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় কৃপণ সবচেয়ে বড় যে দুরুদ পড়ে না তার উপরে লানত আবার যে দুরুদ পড়ে ফায়দা আছে 10টা রহমত নাজিল হয় 10টা সগীরা গুনাহ মাফ হয় আবার 10টা মর্যাদা আমাদের যিনি বৃদ্ধি করে দেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে 11 নম্বর আমল কি বললাম দুরুদ পড়বেন তো আপনারা 12 নম্বর প্রতিদিন কিছু রোজাদারদেরকে ইফতার করান পারবেন আল্লাহর রাসূলের সাহাবীদের আমল কি ছিল শুনেন সাহাবায়ে কেরাম কি করতেন একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ইফতার পাঠাতেন ওই বাড়ির লোকজন ওই বাড়িতে ইফতার পাঠাতেন ইফতার পাঠানো হতো কারণ ইফতার করানোর মধ্যে সওয়াব আছে আল্লাহর নবী বলেছেন মান ফাত্তর সাইমান কানা লাহু মিসলু আজরিহি যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় যে রোজাদারকে ইফতার করালো ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল এই সওয়াবের একটা অংশ রোজাদার ব্যক্তিকে যে ইফতার করালো আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করে দেন একদিনে রোজা রাখি কয়টা আমরা জোরে বলেন টায়ার্ড হয়ে গেছেন নাকি রমজানের সব ওয়াজটা আজকে একদিনে শেষ করে দিয়ে দিচ্ছি একদিনে রোজা রাখি কয়টা সওয়াব পাবেন কয়টা মানে একটা রোজা রেখেছেন সওয়াব পাবেন কয়টা একটা কিন্তু একদিনে
আপনি চাইলে একাধিক রোজার সওয়াব পেতে দুইটা রোজার সওয়াব পাবেন একদিন কি রকম একজন কি ইফতার করেন আপনারটা আর তারটা দুইটা রোজার সওয়াব সুবহানাল্লাহ পড়বেন না এখন আপনারা ভাববেন তাহলে তো হুজুর যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো তারে ইফতার খাওয়াইলে ওই ব্যক্তির সওয়াব কি মাইনাস হবে না মাইনাস করা আমাদের অভ্যাস আল্লাহর অভ্যাস মাইনাস করা না ওই ব্যক্তিকেও সওয়াব দিবেন আল্লাহ যে ব্যক্তি ইফতার খাওয়ালো তাকেও আল্লাহ সওয়াব দিবেন সুবহানাল্লাহ কারো আমল থেকে সওয়াব কর্তন করা মাইনাস করা হবে না এজন্য প্রতিদিন কিছু মানুষকে ইফতার করা প্রয়োজনে ইফতার আপনার বাড়িটা ওই বাড়িতে ওই বাড়িটা এই বাড়িটা তবে রমজান মাস আসলে কিছু কিছু অঞ্চলে বাংলাদেশের সব অঞ্চল নয় কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মিসকিনের আবির্ভাব হয় শ্বশুর বাড়ির ইফতার খাওয়ার জন্য বউকে চাপ দেয় আপনাদের খুলনায় এগুলো নাই এখানে আছে এখানে মনে হয় কম কিন্তু সিলেটে চট্টগ্রামে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে আমার অনেকে আছে কায়দা করে বলে এই শোনো তোমার আব্বুকে বলো এবার ইফতারি না পাঠায় ইফতারের টাকা বিকাশ করে ফেলতে চিন্তা করছে না চিন্তা আচ্ছা আপনার শ্বশুর যদি আপনার বাড়িতে কোনো কারণে বা বিনা কারণে তিনি এমনি এসেছেন যাই নিয়ে আসছেন বা ইফতার নিয়ে আসছেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ফোর্স করে বা এটাকে সামাজিক প্রথা সামাজিক কালচার বানানো এটা মোটেও ঠিক এটা যেন আমরা না করি আর রমজান মাসে ইফতার মাহফিল হয় বেশি বেশি এই ইফতার পার্টিগুলোতে দেখা যায় কাজের চেয়ে অকাজ হয় বেশি আকাম কুকাম বেশি বলবেন আকাম কুকাম কেমনি হুদাই এরপরে হে বক্তব্য হের আরে সারাদিন রোজা রাখার পরে এত বক্তৃতা শোনা এনার্জি থাকে ইফতারের আয়োজন করলে একজন আলেমকে বলেন পনেরো মিনিট কোরআন সুন্নাহর আলোকে কথা বলুক ইফতারের পনেরো বিশ মিনিট আগে বন্ধ সব বন্ধ ওই যে বললাম দুরুদ ইস্তেগফার তিলাওয়াত এগুলো করে কি করেন জোরে বলেন কি করতে হবে বারো বার এরপরে আসেন তেরো নম্বর রমজানের শেষ দশক রমজানের শেষের দশ দিন এই দশ দিনের গুরুত্ব কম না বেশি আমার দিকে তাকান আমরা কয় নাম্বারে আসছি তেরো চোদ্দ পনেরো খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আমার সাথে আপনাদের তো রমজান মাসে দেখা হবে না কারণ আপনাদের এলাকায় তো আমার বাসা বাড়ি না তাই না রমজানে আপনাদেরকে ওয়াজ শোনানোর সুযোগও পাবো না শেষ দশকে ওয়াজ করার সুযোগ পাইলে শেষ দশকে বসতাম বলতাম আগের কথা এখন বলে যাচ্ছি শুনেন আল্লাহর নবীর আমল শুনুন আল্লাহর নবী রমজানের প্রথম বিশ রাত প্রথম বিশ দিনের বিশ রাত রাতের বেলা কিছু অংশ ঘুমাতেন কিছু অংশ ঘুমাতেন আবার কিছু অংশ তিনি জেগে থাকতেন কিন্তু রমজানের শেষ দশক আসলে পরে তিনি আর ঘুমাতেন না হাদিসে এসেছে সাদ্দাল মিজার তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের দশ রাত বিবিদের কাছে যেতেন না দশ রাত আই কাদা আহলাহু তিনি নিজেও জেগে থাকতেন পরিবারকেও জাগাতেন আর সারা রাত না ঘুমায়া ইবাদত করতেন কারণ রমজানের সব বরকত রমজানের শেষে আমরা কি করি জানেন প্রথম বিশ দিন যতটুকু সম্ভব ইবাদত বন্ধ কি করি শেষ দশ দিন শপিং করি ঠিক আছে কথা শেষ দশ দিন কি করি অথচ রমজানের সবচাইতে বেশি বরকত কোন সময়ে শেষের শুনেন যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে আর দুই দিন সময় আছে এই দুই দিনে শপিং করেন কয়দিন এই দুই দিনে শপিং করেন রোজা শুরু হওয়ার রমজান শুরু হলে কোনো শপিং নয় আরো অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগাইয়া বেবদ্ধ হয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘুরাবে না করে রমজানের হক নষ্ট করে ফেলেছে ডুমুরিয়ায় চুকনগরে এমন মহিলা পাওয়া যায় না তাই তো পাওয়া যায় না ওই যে আমার চাচা বলেছেন খুব রাগ করে বলছেন আমার চাচা খুব 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 নিয়ে বলেছেন প্রচুর পাওয়া যায় রমজান মাসে রোজা রেখেও বেপর্দা হয়ে বের হয় আর বেপর্দা হয়ে মহিলারা বের হয়ে কেমন আপনাদের ঠিক বললেন দুষ্টা তো আপনাদের আবার এইটাও ঠিক যাইতাম কোন দিকে আমি আচ্ছা জামাই ঠিক থাকলে হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপর্দা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে এই তুমি পর্দা করে আমার সাথে বের হবো যাইতে পারবে আসে
বাপ ঠিক হলে মেয়ে বেপর্দা বেরোতে পারবে এই মেয়ে পর্দা করো ভাই ঠিক হলে তার বোন বেপর্দা বের হতে পারবে একজন মহিলা বেপর্দা হওয়ার পিছনে চারজন পুরুষ দায়ী কয়জন পুরুষ এক নাম্বার তার বাপ দুই নাম্বার তার হাজবেন্ড তিন নাম্বার তার বড় ভাই চার নাম্বার বড় ছেলে এই চারজন দায়ী হয় যে আপনি ঠিক কইছেন আপনারা দুষ্ট আপনাদের উপরে বর্তা এটাও ঠিক সবই ঠিক এখন আপনি নিজেকে ঠিক করেন এইটা ঠিক আছে নিজেকে কি করতে হবে আচ্ছা বলেন তো আমি ঠিক থাকলে আমার বউ বেপর্দা হইতে পারবে আমি ঠিক থাকলে আমার বোন বেপর্দা হতে পারবে আমি ঠিক থাকলে আমার ঘরের কোনো নারী বেপর্দা হওয়ার সুযোগ আছে তাহলে আমরা রমজান মাসে ওই যে বললাম শপিং থাকলে ঈদের শপিং এই দুই দিনে শেষ করবে রমজানের শেষ দশকে কোনো শপিং হবে না ব্যবসায়ীরা বলতেছে কি হুজুর আনছো আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ দশক ব্যবসায়ী ভাইদেরকে বলো ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় আল্লাহর নবীর আমল পড়ে দেখেন জেনে দেখেন শেষ দশকে নবীজি রাতের বেলা তার বিবিদের কাছে যেতেন না চিন্তা করেছেন কত সম্মান শেষ দশকে বিবিদের কাছে যেতেন না সারা রাত দাঁড়িয়ে থাকতেন শুধু নিজে না আইকাদা আহলাহু পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন সুবহানাল্লাহ 14 নাম্বার শেষ দশকের বেজুর রাতগুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো আপনারা বাংলাদেশে 26 তারিখ 26 রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে লাইলাতুল কদর কোন রাত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নেই অনেকগুলো মতামত আছে কোন রাত কদরের রাত অনেকগুলো মত আছে এর মধ্যেই একটা মত হলো যে এই 26 তারিখ দিবাগত রাত মানে 27 তারিখের বেজুর রাতটা অনেকগুলো মত আছে এর মধ্যে এটাও একটা মত কিন্তু নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল উত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সুবহানাল্লাহ এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দা হারামাইন একটা পেজ আছে যারা ফেসবুক চালান ভেরিফাইড পেজ আছে সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ তারাবিহের নামাজ সরাসরি সম্প্রচার করা হয় দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন দোয়া আরম্ভ করেন 20 মিনিট 30 মিনিট কোন সময় 40 মিনিটও হয়ে যায় এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে দোয়া হয় না কিন্তু রমজান মাসে প্রত্যেক রমজানে দেখবেন তারা শেষ রাকাতে হাত তুলে দোয়া করে কারণ রমজানুল মুবারক বড় দামি মাস শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন শেষ দশকে আবেগের সাথে শপিং নয় শেষ দশকের বেজুর রাতগুলোকে আবেগের সাথে ইবাদত হবে কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ শুনেন এই রাতের নামে কোরআনে একটা সূরা আছে না নাই কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথায় বলবো ভাই গো এই রাতের গুরুত্ব এই রাতের তাৎপর্য এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই রাতের নামে একটা সূরা বরাদ্দ করে দিয়েছে সেই সূরায় আল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস অনেকে আমরা 83 বছর হায়াত পাবো আল্লাহর নবীর সাহাবীদের আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন কথা বলছেন একটা ঘটনা শোনাচ্ছি আমার দিকে মনোযোগ বাড়ান ঘটনাটা বলবো আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভেতরে যারা অনেক লম্বা হায়াত পেয়েছে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে দিনের বেলা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেছে তখন সাহাবীরা বললেন
ওগো আল্লাহর নবী আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত পূজারি হয়েছেন এই জন্য কিয়ামতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীজিকে আয়াত নাযিল করে জানায়া দিলেন ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয় পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি পূর্বের নবীর উম্মতরা 100 বছর 200 বছর 400 বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে এই ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সম্মান বেশি ইবাদতের সুযোগ আপনার উম্মত লাভ করবে আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম এই রাতটা এত ফজিলতের রাত একটা রাত যদি আপনার উম্মত কাজে লাগায় এই এক রাতের ইবাদতের কারণে একটা না হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে বান্দার আমলনামায় আমি ওই এক রাতের সওয়াবের বিনিময়ে হাজার মাসের সওয়াব আমলের সওয়াব দান করে দিব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কি সুযোগ পাইছেন আপনারা আর ওই শেষ দশকে আপনারা শপিং করেন মহিলাদেরকে ঘরে আটকে রাখেন শেষ দশকে কোথাও যেতে পারবেন না ইবাদত করে আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন পারবেন না ইনশাআল্লাহ 15 আচ্ছা যে পয়েন্টগুলো যে কথাগুলো বলে যাচ্ছি বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি রমজান সফল না সফল কিনা শেষ পয়েন্টে এসেছে 15 এবং সর্বশেষ হলো তারাবিহের নামাজে তামাশা করবেন না